বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। মহাবিপর্যয় চলতেছে, করোনা পিরিয়ড। আল্লাহ পাক আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রাখছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমরাও ভালো আছো এবং পড়াশোনা করতেছো, করতে হবে। সময় খারাপ আমাদেরকে, ওই যে ছোটবেলায় পড়ছিলাম বিজ্ঞানে একটা বিষয় পড়ছিলাম যে কি জানি কয়, অভিযোজন। না, আমি তো বিজ্ঞানের টিচার না, তারপরেও বলি যে অভিযোজন মনে হয় এরকম ছিল যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া মনে হয়, না? তো আমরাও এখন অভিযোজিত হয়ে গেছি প্রাণীদের মতো, যে পরিবেশের সাথে খাপ খাওয়াই নেওয়া। কেন, এক সময় তোমাদেরকে সামনাসামনি নিয়ে ক্লাস করছি, তারপরে লাইভ ক্লাস করি, এখন এই যে লাইভ ক্লাসও বন্ধ, ভিডিও ক্লাস দিতে হইতেছে মাঝে মাঝে। এর আগে আমরা এক দুইবার তিনবার ভিডিও ক্লাস দিছি, অনেকদিন দিছি, গত 2020 সালেও। তো আজকে আমরা ভিডিও ক্লাস করতেছি। তো ভিডিও ক্লাসের তোমার আমি এর আগে একটা ক্লাস করাইছি, সেটা হইলো তোমার ফিনান্স ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং এর অনিশ্চয়তা ও ঝুঁকি পড়াই, ঝুঁকি অনিশ্চয়তা পড়াইছি। আর নবম শ্রেণীতে আজকে যেটা পড়াবো সেটা হইলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হইতেছে, প্রথম অধ্যায়টি আছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের, প্রথমেই আছে জাবেদা, জাবেদা ষষ্ঠ অধ্যায় যেটা আর কি। তো জাবেদা হইতেছে তোমার ফরাসি জার শব্দ থেকে জার্নাল শব্দের উৎপত্তি, ফরাসি জার থেকে, জার শব্দ থেকে জার্নাল, জার শব্দ থেকে জার্নাল শব্দের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তো এই জার শব্দের অর্থ দিন বা দিবস, জার শব্দের অর্থ দিন বা দিবস, আর জার্নাল অর্থ, আক্ষরিক অর্থ হলো পত্রিকা, পত্রিকা, খবরের কাগজ, সংবাদপত্র। কিন্তু আমি এইখানে করব জাবেদা অর্থে, ঠিক আছে? এখন জাবেদা আর পত্রিকা এই দুইটার মধ্যে কি সম্পর্ক, না হইলে এই দুইটা শব্দ একসাথে আসলো কেন? দেখো, ফরাসি জার শব্দ থেকে জার্নাল শব্দের উৎপত্তি, জার শব্দের অর্থ দিন বা দিবস, খবরের কাগজ, পত্রিকায় প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের লেনদেন, তোমার সেই ঘটনা কি ঘটলো, কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, কার সাথে ঘটলো, ঘটনার ফলে কি ফলাফল দাঁড়াইলো, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা পত্রিকা খবরের কাগজের মাধ্যমে সরাসরি জানতে পাই, ঠিক আছে? তারিখের ক্রমানুসারে, ঠিক আছে, সময় স্থান তারিখ দিন ইত্যাদি উল্লেখ করে কোথায় কি ঘটনা কখন ঘটতেছে এইগুলো আমরা পত্রিকার মাধ্যমে জানতে পাই, ঠিক আছে? তো এই যে জাবেদা, আমাদের ব্যবসায়ের প্রথমেই আমাদেরকে যে ব্যবসায়ের প্রথম কাজটা করতে হইতেছে সেটা হইলো লেনদেন গুলা শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, তারপরেই জাবেদা ভুক্তি করো। লেনদেন শনাক্ত করছো, লেনদেন বিশ্লেষণ করছো, মানে ডেবিট ক্রেডিট ব্যাখ্যা করছো, এখন সেইটা তুমি একটা হিসাব বইয়ে লিপিবদ্ধ করবা। সেই বইটা যেহেতু সর্বপ্রথম ফার্স্ট লেখা হয়, এই জন্য দিনের শুরুতেই, দিবসের শুরুতেই তোমার কি করতেছ, তারিখের ক্রমানুসারে লেনদেন গুলা ডেবিট ও ক্রেডিট ব্যাখ্যা করে সর্বপ্রথম হিসাবের যে বইতে আমরা লিপিবদ্ধ করি সেই বইটাকে বলা হয় জাবেদা, ঠিক আছে? লেনদেন গুলি সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট ব্যাখ্যা করে সর্বপ্রথম আমরা যে বইতে লিপিবদ্ধ করি সেই বইটার নাম হচ্ছে জাবেদা, ঠিক আছে? তো জাবেদা হিসাবের যেহেতু প্রাথমিক বই, সবার প্রথমে লিখি, এইটা দৈনিক বই, দিনের হিসাব দিন লিখি। মনে করো একজন ব্যবসায়ী বড় একটা লাল রঙের যে বড় একটা খাতা দেখছো ব্যবসায়ীদের কাছে হয়তো তোমরা, এখানে কি করে আজকের তারিখ, যেমন আজকে কত তারিখ, 27/6/2021, এই তারিখ দিয়ে আজকে যে লেনদেন গুলা ঘটবে সেই লেনদেন গুলা লিখবে, আগামীকালকে আবার 28/6 দিয়ে লিখবে, তারপর 29/6 দিয়ে লিখবে, অর্থাৎ প্রতিদিনের তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট ব্যাখ্যা করে সর্বপ্রথম লেনদেন গুলা এই বইতে লেখা হয়, এই জন্য এটাকে দৈনিক বই এবং প্রাথমিক বই বলা হয়। এই বইটার দ্বারা তোমার কি করা হয়, খতিয়ানকে সহযোগিতা করা হয়, এই জন্য এটাকে সহকারী বইও বলা হয়, ঠিক আছে? এটা সহকারী বই। জাবেদা তোমার যেহেতু লেনদেন গুলা সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট ব্যাখ্যা করে লিপিবদ্ধ করে এইখানে তোমার
লিপিবদ্ধ করা থাকলে তোমার কি হবে খতিয়ান করা সহজ হবে, খতিয়ানে সহযোগিতা করবে, এই জন্য এটাকে সহকারী বই বলা হয়। এরপরে দেখো তোমার জাবেদার কি গুরুত্ব, জাবেদার থেকে তুমি লেনদেন হইছে হইছে না বুঝতে পারবা, লেনদেনের মোট পরিমাণ জানতে পারবা, লেনদেনের মোট সংখ্যা জানতে পারবা, লেনদেন সংগঠিত হওয়ার কারণ জানতে পারবা, ঠিক আছে, জাবেদার থেকে তুমি এই বিষয়গুলা জানতে পারবা। আর জাবেদা তোমার ভবিষ্যতের একটা রেফারেন্স হিসাবে থাকবে, ভবিষ্যতে ব্যবসায় সংক্রান্ত কোনো ভুল ত্রুটি হইলে, কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হইলে তুমি এইখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলা পাইতে পারবা, এই জন্য তোমাকে এইটা ভবিষ্যতের রেফারেন্স বা ভবিষ্যতের সূত্র বলা হয়, ঠিক আছে। জাবেদা বই সংরক্ষণ করা কি বাধ্যতামূলক? না, এক কথায় উত্তর দিলে জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক না, ঠিক আছে, এইটা একটা ঐচ্ছিক বই, রাখলেও চলবে না রাখলেও চলবে, কিন্তু না রাখলে তুমি বহু ধরনের সমস্যার সম্মুখীন হইবা, বহু অসুবিধার সম্মুখীন হইবা, এই জন্য তুমি কি করছো তোমার এইটা এই যে রাখাটাই ভালো। ভবিষ্যতে কোনো একটা তথ্যের জানার দরকার পড়তেছে, তাহলে তুমি যদি জাবেদা না থাকে তাহলে তথ্য পাইবা না, ভবিষ্যতের একটা ভুল নিরসনের প্রয়োজন পড়বে যদি এই জাবেদা না থাকে তাহলে তুমি সেইখান থেকে কোনো তথ্যই পাইবে না, কত টাকার লেনদেন হয়েছে জানতে পারবে না, কয়টা লেনদেন হয়েছে জানতে পারবে না, কোন তারিখে কত টাকার লেনদেন হয়েছে জানতে পারবে না, এবং এই লেনদেনটার পিছনে কি কারণ ছিল সেটা তুমি জানতে পারবে না। এই সকল কারণে তোমাকে জাবেদা বাধ্যতামূলক না হইলেও জাবেদার লিখা অত্যন্ত আবশ্যকীয়, ঠিক আছে। তাই আমরা মনে করি, আমি মনে করি জাবেদা রাখাটা বাধ্যতামূলক, বইয়ে বলুক বা না বলুক একজন ব্যবসায়ীর জন্য জাবেদা রাখতেই হবে, না রাখলে সে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে, ঠিক আছে। এখন দেখো তুমি জাবেদার ছকটা কিরকম, জাবেদার ছকটা যদি আমি দেখাই তাহলে দেখো জাবেদার ছকে ঘর পাঁচটা, জাবেদার ছকে ঘর পাঁচটা, জাবেদার ছক দেখো তোমরা তোমাদের বইয়ে দেখে নিতে পারো, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা এবং তারিখ, এই হইতাছে জাবেদার ছক, অর্থাৎ জাবেদার ছকে গড় পাঁচটি, ঠিক আছে। প্রথমটা তারিখ, এরপর বিবরণ বা হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, এটার অবলিক দিয়ে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা লেখা হয়। খতিয়ান পৃষ্ঠা মানে খপ্রি, মানে জাবেদার থেকে খতিয়ানের কত নাম্বার পৃষ্ঠায় স্থানান্তর করা হয়েছে সেইটা খপ্রি বা খতিয়ান পৃষ্ঠা। এরপরে দেখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। এখন দেখো প্রথম ঘরে আমরা কি লিখি, প্রথম ঘরে তারিখ লিখি, লেনদেন গুলা যেই দিন যেই তারিখে হইতেছে সেই তারিখের ক্রমানুসারে কি করি আমরা লেনদেন গুলা লিপিবদ্ধ করি। আর তারিখ লেখবার আমরা যে প্রচলিত নিয়মে তারিখ লিখি, যেমন আজকের তারিখ 27/6/2021, না, ব্যবসায়ীরা তারিখ এইভাবে লেখে না, ব্যবসায়ীরা আগে বছর পরে মাস পরে দিন লেখে, আগে বছর পরে মাস পরে দিন লেখে। যেমন মনে করো 2021 সাল, ঠিক আছে, আজকে কি জুন, কত 27, এই যে এইভাবে আজকের তারিখটা ব্যবসায়ীরা যদি লেখে তাহলে এইভাবে লিখবে, আগে দেখো বছর লিখছে, পরে মাস লিখছে, পরে দিন লিখছে, এইভাবে লিখে। এরপরে বিবরণের ঘরে কি কি লেনদেন ঘটছে, তার ডেবিট পক্ষ কোনটা, ক্রেডিট পক্ষ কোনটা, সেইটা বিচার করে তোমার এখানে লিখবে ডেবিট ক্রেডিট, এবং তোমার কি করবে লেনদেনটা, যেমন মনে করো 10,000 টাকা বেতন দেওয়া হয়েছে, কর্মচারীর বেতন দেওয়া হয়েছে 10,000 টাকা, এইখানে আমরা লিখি বেতন হিসাব। আমি তোমাদের দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়, লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, ডেবিট ক্রেডিট শ্রেণী, এগুলি কিন্তু 2 থেকে একদম পঞ্চম অধ্যায় পর্যন্ত সুন্দর করে বুঝাইছি, এই জন্য এইখানে আবার ডেবিটের নিয়ম ক্রেডিটের নিয়ম আমাকে বলে দিতে হবে না, আমি যে লিখাই দিছি ওই খাতাগুলা যদি দেখো তোমরা লেখা রাখছো এবং বইয়েও আছে, ওইগুলো একটু ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা পড়ে নিও। তাইলে দেখো 10,000 টাকা বেতন দেওয়া হয়েছে, বেতন হিসাব
ডেবিট, এরপরে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? এইখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লিখতে হবে, তার মানে লেনদেন সংঘটিত হওয়ার কারণটা কি, যেহেতু যেহেতু নগদে 10,000 টাকা বেতন প্রদান করা হলো, এই যে এইরকম ব্র্যাকেটের ভিতরে এইরকম কারণটা লেখা, এটা বন্ধ করে দিতে হবে। এবং ডেবিট টাকার পরিমাণটা, ডেবিট সুজা, এই যে বেতন হিসাব ডেবিট, এটার সুজা ডেবিটের করে লিখতে হবে 10,000 টাকা। এবং নগদান হিসাব ক্রেডিট, এই নগদান হিসাব ক্রেডিট এইটার সুজা তোমার ক্রেডিটের ঘরে 10,000 টাকা লিখতে হবে। আরো এরকম লেনদেন হবে, একাধিক লেনদেন হবে, তারপরে যদি হয় যেমন আগামীকাল হয়েছে অথবা আজকে আরো লেনদেন হইতে পারে, একই দিনে একাধিক লেনদেন হইতে পারে, আবার যে ডেটে হবে সেই ডেটটা দিয়ে আর একটা লেনদেন লিখবো, তারপরে আবার লিখবো, তারপরে আবার লিখবো, এইভাবে করতে করতে আমাকে কি করতে হবে, এক সময় গিয়ে এইগুলি আরো এদিকে ধরো অনেক লেনদেন আছে, আমাকে যোগ করতে হবে। ধরো এদিকে যোগ করে যা হয়েছে, হ্যাঁ এখানে একটাই লেনদেন দেখাইছে, তাহলে 10,000-ই আছে, দুই পাশ অবশ্যই সমান টাকা হবে। হ্যাঁ আমরা কি পড়ছিলাম, ডেবিট ও ক্রেডিট ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বিবরণী সহ সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। এবং এইখানে কি করতে হবে, উভয় লেনদেনে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করতে হবে। এবং দিনের শেষে, মাসের শেষে, সময়ের শেষে, অ্যাকাউন্টিং পিরিয়ড যেটা, অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ড বা হিসাবকাল, হিসাবকাল জিনিসটা কি, যে সময়ের জন্য তুমি হিসাব করতেছো, তুমি যদি 6 মাসের জন্য হিসাব করো তাহলে 6 মাসটা তোমার একটা পিরিয়ড, যদি 2 মাসের করো 2 মাস পিরিয়ড, 1 মাস করলে 1 মাস পিরিয়ড, ওই পিরিয়ডের মধ্যে তোমার কি হবে, অবশ্যই তোমার ওই নির্দিষ্ট পরিমাণ টাকার যোগফল সমান হবে। অর্থাৎ ডেবিটে যেহেতু সমপরিমাণ টাকা লেখছো, ক্রেডিটে সমপরিমাণ টাকা লেখছো, এটা আমরা তৃতীয় অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতিতে করেছিলাম, দুতরফা দাখিলা পদ্ধতিতে করেছিলাম যে উভয় দিকে সবসময় সমান টাকা লিপিবদ্ধ করতে হবে এবং যোগফল অবশ্যই কি হবে, সমান হবে, তাই না? তো দেখো আমরা যেটা পড়াইলাম আজকে, এইখানে আমার জাবেদা কি, জাবেদার গুরুত্ব পড়াইছি, তারপরে জাবেদার এই যে প্রস্তুত নিয়ম পড়াইলাম, জাবেদার ছক দেখাইলাম, ঠিক আছে? তাই এইগুলাই হইতেছে এইখানের বিষয়, তা আশা করি ক্লাসটা বুঝতে পারছো। এবং আমরা আগামী ক্লাসে জাবেদার আরো ডিটেলস এবং জাবেদার বিভিন্ন শ্রেণী আছে সেইগুলা পড়াবো, ঠিক আছে? ভালো থাইকো ইনশাল্লাহ, সালামু আলাইকুম।